9 মাস গর্ভে রক্ষা পরে শিশু কন্যাটি জন্ম দিয়ে মহিলা সবকিছু ঠিকঠাক লা মা ও শিশু উভয় সুস্থ বি ছুয়া দেখি মা নিজর সবু কষ্ট ভুলে যাই কিন্তু এই খুশি বেশি সময় রহিলানি দুনিয়ার আলোক দেখু দেখু আখি বুঝিলা নিষ্পাপ শিশুটি নিজ কোল খালি হয়ে যাওয়া পরে মুন্ড পিটি কান্দু থিবা মা এথিপাইন ডাক্তার ও নর্সকু দায়ী করেছে। নর্স ও ডাক্তার 24 ঘণ্টায় থরে বি ছুয়াটির স্বাস্থ্য বিষয়ে ন বুঝিবার এপরি অবস্থা হয়েছিল কহিছন্তি মা জনক। গোটে 35 দিন ছুয়া হয়েছি আলু এডমিট হয়েছি আলু নর্স ডক্টর কে আসি না আউ ডক্টর নর্স মো ছুয়া আজ নষ্ট হয়ে যাইছি আউ কারি ছুয়া নষ্ট হয়ে চাইছি। আপনার ছুয়া ঠিক লা পুরা ঠিক আজি বি ঠিক লা খেলু বি লা সব তারপরে তাকে টিকা দিয়া হলা টিকা দিয়া কোন টিকা দিয়া হলা না না কো টিকা নর্স কইলে কিছি বিসিজি টিকা আচ্ছা তো নর্স আসি কি দেইতেলে নাই আপন নেই কি যাইতেলে তারপরে সেমানে কেহি আসি না তি দেখিবা পই ছুয়া কো কেতবেলে জানলে ছুয়া আপনকো নাই এই টিকা হবে ছোটা বড় মানে গোধা মুড়া তার কোড়া পড়ি গলা বেলে আমি নেই কি সতর আপন জানি পারলে গত কালি তো স্টাফ কিংবা ডক্টর আসি না তি বলবা পই উপর তো গত কালি তো আজি পর্যন্ত 11 তারিখ রু 12 তারিখ ভিতরে ডক্টর কিংবা নার্স কেই আসি না তি টুর করবা পই আর এটি তো যে অবস্থা মানে পাই নাই ডক্টর হলে বি আসি নথিলে ডক্টর সেতবেলে বি আসি নথিলে কোন চাউছন্তি বর্তমান তা মা আউ আমি চাউছু যে আমকু ন্যায় দরকার আউ আমার পাখরে যেমতি কা ঘটি যাইছি সেভাবে আউ অলগা পিলা পাখরে যেমতি সেভাবে ন হো। খবর মোতাবক ময়ূরভঞ্জ জেলা জামদা থানা অন্তর্গত জটাপাণি গাঁর সিদ্ধান্ত রণাঙ্ক পত্নীঙ্কর গত 11 তারিখে এক শিশুকন্যা জন্ম হয়েছিল পরে তুরন্ত সে রাইরঙ্গপুর উপখণ্ড চিকিৎসালয়ে মা ও শিশুকু ভর্তি করেছিল। গত 11 তারিখে দিন সারা শিশুকন্যাটি ঠিক লা কিন্তু 12 তারিখে মিলিমিলে টেকা দেবা পরে ঠিক 2 ঘণ্টা পরে শিশুকন্যার জীবন চালি যাইথিবা পরিবার লোকে অভিযোগ করেছেন। টিকা দিয়া যিবা পরে বি ছুয়ার স্বাস্থ্যবস্থা যাঞ্চ করিবাকু কেহি ন আসিবারু পিলাটির এপরি অবস্থা হইথিবা পরিবার লোকে অভিযোগ আনিছেন। গতকালি গোটে 35 রে মাইঙ্কর ছুয়া ডেলিভারি হয়েছে কিন্তু 24 ঘণ্টা মধ্যে সে ছুয়াকু ডক্টর ট্রিটমেন্ট করা থরে মধ্য আসি না আসিকি দেখিলু ছুয়া ডেথ করে যাইছি। ডেথ করলা পরে আমি যেতবে সার পাখু গলু সার মধ্যে কৌন এটি সার নিজে এমার্জেন্সি আসছেন বলে জায়গা সে স্টাফ নাহান্তি বলে কৌন মোর কহবা মানে যদি স্টাফ নাহান্তি এটি তো এটি এডমিট করিবার আবশ্যকতা নাই সাঙ্গে সাঙ্গে রেফর করিবার কথা সেমান বারিপদা 24 ঘণ্টা হয়ে গলান সেমান কিন্তু মানে ছুয়াকু এটি পকাইকি রাখিছেন এতে দয়নীয় অবস্থায় রখা হয়েছে মানে কহিলে ন সরে কারণ এই যে বিল্ডিংটা হয়েছি ছুয়া পাই এটা হচ্ছে 5G দ্বারা পরিচালিত সেমতি অবহেলা হয়নি হেলা কালি দিন বেড়ে 2:47 ছুয়াটা গাড়ি হয়ে কি আসছিল হেলা তারপরে সেতবে ছুয়া ভাল হয়েছিল তার ওজন বি ঠিক হয়েছিল 2 কেজি 500 আর সব কিছু ঠিক হয়েছিল তবে কালি দিন সারা গলা রাতে সারা গলা কিছু কমপ্লেন নাই সকালে বি গলা কিছু কমপ্লেন নাই হেলা এবার আমি ডেলিভারিতে ছিল লেখালেখি করুছিল সেতবে সে ছুয়াকে ধরি করে আসলে ডক্টর মানে ভিজিট পাই যাও না নর্স বি যাও না সে নিজে কইলে জানতি স্যার আমি আজ যাওছিলু সেপটে এনে রাইরঙ্গপুর উপখণ্ড চিকিৎসালয়ের নর্স জোবামণি টুডু কহিছন্তি এঠারে স্টাফকর ঘোর অভাব ডক্টর ও নর্স নাহান্তি অল্প স্টাফরে আমি কিপরি সবু রোগীঙ্কু দেখিবু এহাকু নেই মেডিকালে প্রবল উত্তেজনা দেখা যাইথিলা। খবর পাই রাইরঙ্গপুর টাউন থানা পুলিশ ঘটনাস্থলরে পৌঁছি উত্ত্যক্ত লোকঙ্কু বুঝাসুঝা করিবা পরে স্থিতি শান্ত হইথিলা। রাইরঙ্গপুরু যশবন্ত বারিকঙ্কর রিপোর্ট ওড়িশা রিপোর্টার।